নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শিউলির প্রবাসী জীবনযাপন ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আমরা রেডি হয়েছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি জানেন? আমরা যাচ্ছি আপনাদেরকে দুবাই মল, যে রামাদানের জন্য সাজিয়েছে সেটাই দেখানোর জন্য। তো এখানে অনেক জায়গায় সাজানো হয়েছে, পুরো দুবাই রামাদানের জন্য সেজে উঠেছে। রামাদান অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে, আর সবাই আর কি পালন করছে। তো এই সময়টা না দুবাইতে ভীষণ আনন্দ থাকে, আর খুব ভালো করে চারিদিকটা সেজে ওঠে। জানি না, একটা আলাদাই না একটা ফেস্টিভ্যাল ফিলিং হতে থাকে। তো চলুন আপনাদেরকে আজকে সেই জায়গাতেই নিয়ে যাব দেখানোর জন্য। অনেক জায়গায় হয়েছে, তো সেগুলোও আপনাদের ঘুরে দেখাবো। তার আগে আমাদের বাড়ির কাছে যে জায়গাটা রয়েছে দুবাই মল, তো দুবাই মলটা কেমন করে সেজে উঠেছে সেটাই আগে দেখাই। আর এই যে দেখুন, এখানে শোপিসগুলো রাখা আছে, কি বড় বড় ল্যান্টেনগুলো, কি ভালো লাগছে দেখে এখান থেকে। আর এটা তো দুবাই মলের ফাউন্টেনটা, অলরেডি আপনারা অনেকেই দেখেছেন, অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। ফাউন্টেনটা আর্টিফিশিয়াল হলেও এর কাছে আসলে না একটা দারুণ সুন্দর ভাইবস আসে, খুব ভালো লাগে, যে দেখে মনেই হয় না এটা একটা আর্টিফিশিয়াল জিনিস, যেন দেখে মনে হয় একটা রিয়েলি হচ্ছে। আর তার চারপাশে এই যে মানুষের বসার জায়গা, একটা আলাদাই উপভোগ, মানে একটা তৃপ্তি আছে। সব কিছুর পরেও যেন মনে হয় এগুলো একটা মনের মধ্যে আলাদাই শান্তি নিয়ে আসে, এত মানুষজন, দেখে বেশ ভালোই লাগে। তো এই যে দেখছেন মলের ভেতরটা এবার আপনাদের সাথে শেয়ার করছি, কি সুন্দর সাজিয়েছে, কি বড় বড় হ্যাঙ্গিং, মানে যে ঝাড়বাতিগুলো হয় সেগুলো দিয়ে সাজিয়েছে, খুব সিম্পলভাবে সাজিয়েছে, বাট তারপরেও একটা মানে একটা আলাদাই যেন সৌন্দর্য লাগছে এটা দেখে। আর শুধুই আপনাদেরকে যে দুবাই মল আমরা এই সাজসজ্জাবার দেখাতে নিয়ে এসেছি তা নয়, আমরা কিছু দরকারও আছে, একটু কিছু শপিংও করব, তার জন্যও এসেছি। তো চলুন এবার একটু ওইদিকে যাই। আর একজনকে ছুটে ছুটে, সে কিন্তু তার ফেভারিট জায়গায় চলে গেল। এই যে ফিশ অ্যাকোরিয়ামটা আছে দুবাই মলের ভেতরে, এটা আবার আরুষের খুব ফেভারিট, এখানে গিয়ে ও ফিশ দেখতে খুব ভালোবাসে। তারপরে আমি একটু লাইফস্টাইলে চলে গেছিলাম, মানে সেন্টার পয়েন্ট ভেতরেই রয়েছে দুবাই মলের, তো তাতে গেছিলাম। তাতে না দারুণ দারুণ সব অফার চলছে রামাদানের জন্য, তো সেগুলোই আর কি দেখতে গেছিলাম। এই যে দেখছেন এই ল্যান্টেনগুলো কত সুন্দর লাগছে দেখে, আর এগুলোর প্রায় দাম দেখাচ্ছে, ছোটোটার দাম দেখাচ্ছে, চলুন দেখি কত কী বিক্রি করছে দাম দিয়ে। এখানে এটা 25 দেরাম দেখাচ্ছে, 15 দেরাম, আর বড়টা দেখাচ্ছে 25 দেরাম, তো ভালোই অফারে ছাড়ে দিচ্ছে। তো যাই হোক, আমরা তো ওগুলো নিইনি, কিন্তু দেখাচ্ছিলাম আপনাদেরকে। আর এখানে এই যে কিছু আছে জিনিসপত্র, এগুলো বেশ খুব ভালো, কিছু ছোটোমোটো কিছু রাখা যায়, যেমন একটু ফুডস বা হয়তো একটু হাতের কাছে জিনিসপত্র, বা হয়তো কখনো দিওয়ালির সময়তে একটু সাজানোর জন্য ভীষণ ভালো লাগে ঘরের সামনে সাজিয়ে রাখলে, ওগুলোই আর কি দেখছিলাম। আর এগুলোর ওপরেও অফারে মানে দাম কম দিয়ে আর কি, অফার দিয়ে আর কি বিক্রি হচ্ছে, অন্যান্য সময় না এগুলো একদম হাত দেওয়া যায় না, খুব দাম থাকে, তাই এই সময়টায় যেগুলো অফারে দেয় না বেশ ভাল লাগে তখন নিয়ে নিতে। নেব পরে অল্প অল্প করে সবই, এখন আমার ওগুলো প্রয়োজন নেই তাই নিলাম না। আর আমি দেখছিলাম এখানে এসে কিছু অ্যাক্সেসরিজ জিনিসপত্র, তো চলুন একটু আপনাদের সাথে ওইগুলো শেয়ার করি। আর এখানে এই যে এগুলো নতুন জিনিস যে এসেছে যেগুলো, বাট এগুলোর ওপর কোনো অফার নেই, যেগুলোর ওপর আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। ব্যাগ, সানগ্লাস, তারপর নানা রকম আর কি অর্নামেন্টস, সেগুলোর ওপরে না ভীষণ ছাড় আছে, তো সেগুলোই আর কি আমি দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছিলাম। তো আপনাদের কেমন লাগছে জানাবেন। এই যে এখানে জুয়েলারিগুলো যে আছে, জাঙ্ক জুয়েলারিগুলো, তো এগুলোর ওপরে না দারুণ ছাড় আছে। জানি না দুবাই মলের মতো জায়গাতে এগুলোর 15 দেরামে কী করে দিচ্ছে, এগুলো কিন্তু বেশ দাম হয় এখানে, মিনিমাম তো 75-70 এমনি করেই বিক্রি হয়, তো এগুলো বেশ দেখছি এখানে সস্তাতেই দিচ্ছে 15 দেরাম, ভাবতে পারছেন, ভালোই
কম দামে বিক্রি হচ্ছিল এখানে। তো আমি যদিও কিছু নিইনি এরকম জিনিস, কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনারা দুবাই থেকে দেখে থাকেন কেউ ব্লগটা, যদি দরকার পড়ে অবশ্যই গিয়ে নিয়ে নিতে পারেন, ভালো লাগছিল দেখে আমার বেশ। তারপরে আমি কিছু সানগ্লাস দেখছিলাম, বাট আমার মানে সেট হচ্ছিল না বলে আমি নিইনি, তো এগুলোই আর কি। চলুন দেখুন আপনারা, আপনাদের যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। রামাদানের সময় দুবাইতে কিছু রুলস পালন করা হয়, অনেকেই জেনে থাকবেন, তবু যারা জানেন না বেড়াতে আসছেন দুবাইতে তাদের জন্য আর কি আমি জানিয়ে রাখছি। এখানে কিন্তু রামাদানের সময় যারা আর কি এই যে রোজা রাখবেন না, বা তারা এখানে এসে যেখানে সেখানে কিন্তু জল বা খাবার বা যেখানে সেখানে জিনিসপত্র ফেলতে পারবেন না, জলটাও আপনাকে খেতে গেলে অবশ্যই সেটা ঘরের ভেতরে খেতে হবে, মানে স্পেশালি হচ্ছে বাইরে ওপেন জায়গাতে বা খোলা আকাশের নিচে আপনি জল বা খাবার জাতীয় কোনো জিনিসই আপনি খেতে পারবেন না। এটা এখানকার এই সময়টাতে এই রোজা রমজান মাসে আর কি এই নিয়মটা এখানে পালন করা হয়। অন্য সময় খেতে পারবেন, বা টাইমটা যেটা আছে সকাল 5টা থেকে সন্ধে 6:30-7টা পর্যন্ত এই নিয়মটা এখানে পালন করা হয় এই রমজান মাসের সময়টাতে। সেই সময়টা আপনি বাইরে খেলে আপনাকে দিতে হতে পারে একটা মোটা ধরনের ফাইন। তো আমার তো এই নিয়মটা খুবই ভালো লেগেছে, তার কারণ এটা একে অন্যের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করতে আমার মনে হয় এই ধরনের কিছু নিয়ম মেনে চলা উচিত। আমি যেমন নিজের ধর্মকে সম্মান করব, তেমন অন্যের ধর্মকেও সেই সময়ে সম্মান করাটা অবশ্যই দরকার, তাই না? আপনাদের কী মত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে এই নিয়মটা এখানে পালন করতে। তারপর তো চায়না টাউনে চলে গেছিলাম, আমাদের ফেভারিট একটা কম্বো সেটা খাওয়ার জন্য। এটা আমরা প্রায়ই এখন দুবাই মল গেলে এটাই এখন খাচ্ছি। মলের ভেতরেই একটা স্টোর বানিয়েছে যেটা হচ্ছে চাইনিজ আর জাপানিজ কিছু ওখানকারই আর কি জিনিস রাখা আছে, খাবার দাবার। তো এখানে দেখুন এই ক্যানগুলো রাখা আছে, যেগুলো ফ্যান্টার ক্যান, আর আমি না এই প্রথমবার দেখলাম এত রকম ফ্লেভার ফ্যানটা হয়। নাহলে নর্মালি ছোটোবেলায় জানতাম, বা নর্মালি যে ফ্যানটা পাওয়া যায় সেটা অরেঞ্জ কালার আর একটা হয় হোয়াইট কালার। তো এত রকম ফ্লেভারের ফ্যানটা দেখে ট্রাই করতে মন চাইছে। আমরা ঠিক করেছি যতবার দুবাই মল আসবো এবার থেকে একটা করে ক্যান ট্রাই করে দেখবো যে কোনটার ফ্লেভার সব থেকে ভালো লাগে, তারপরে আপনাদেরকে জানাবো। আর আজকে এতগুলো ক্যান দেখে গেলাম, আজকে খাচ্ছি না, নেক্সট ডে দে খাবো, তার কারণ আজকে খাবারটাই এতটাই পরিমাণে খেয়ে নিয়েছি যে খেতে পারছি না, মানে ফ্যান্টা এটা খাবো না। তো নেক্সট টাইম ট্রাই করবো, আজকে একটা আইসক্রিম ট্রাই করে দেখবো। তো যেহেতু ঠিক হয়েছে রাজীব আর কি খেতে চেয়েছে, তার জন্য এখানে আবার গ্রেপ ফ্লেভারের রয়েছে, দেখুন কত রকম, মানে প্রায় 8-9টা ফ্লেভারের এখানে রাখা রয়েছে। এই যে এই আইসক্রিমটা আমরা নিয়েছি, তো দেখে ট্রাই করে, একদম তো বলছে ন্যাচারাল, মানে জাস্ট এটাতে স্ট্রবেরি আর মিল্ক দিয়েই তৈরি করা আছে। তো দেখে তো বাইরের খাপটা অন্যরকমই লাগছে, আর লেখাগুলো দেখে তো আমি কিছুই বুঝতে পারছি না। আর এখানে জানো তো ইংলিশের কম লেখা আছে, সবটাই চাইনিজ না জাপানিজের লেখা আছে, আমি ঠিক বুঝতে পারছি না লেখাগুলো। খালি জাস্ট স্ট্রবেরি নামটা দেখে আমরা নিলাম, একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা আছে। তো চলুন এই ফার্স্ট টাইম আমি কোনো এইরকম আইসক্রিম ট্রাই করে দেখছি যে কেমন হয়, অবশ্যই জানাবো আপনাদেরকে। রাজীবই আর কি খাওয়ার জন্য বললো, বললো খেয়ে দেখো, মনে হচ্ছে ভালো হবে। আর এখানে স্পুনটা দেখুন কীরকম ক্যাপটার মধ্যে আলাদা করে দেওয়া আছে, মানে আলাদা করে যেমন স্পুন নিতে হয় সেটা আর নিতে হবে না, একদম ক্যাপের ভেতরেই দেওয়া আছে। তো চলুন একবার ট্রাই করে দেখি কীরকম হয় খেতে। আর জানেন তো ভালো খেতে ছিল, মানে নর্মাল ন্যাচারাল বাড়িতেও যেরকম বানিয়ে খাওয়া যায়, জাস্ট স্ট্রবেরি আর মিল্ক, আর মনে হচ্ছে সুগার একটু দেওয়া আছে, তার কারণ স্ট্রবেরি এখন এতটাও মিষ্টি হবে না যেহেতু এখনও অতটাও গরম পড়েনি। তো এক জানি না মিষ্টি মিষ্টি লাগছিলো, মনে হচ্ছে সুগার একটু দেওয়া আছে। বেশ ভালো লাগলো খেতে, প্রথমবার ট্রাই করে দেখলাম এটা ভালো লেগেছে। তারপরে আরও অন্যান্য সমস্ত জিনিস এখানে রাখা আছে, তো আপনাদেরকে নেক্সট ডেতে এসেও আপনাদের আরও ভালো করে দেখাবো। আরও অনেক জিনিস ছিল, সেগুলো সবকটা আমি শেয়ার করতে পারিনি একটা ব্লগে। এখানে ন্যাচারাল কিছু মানে অর্গ্যানিক কিছু সব এখানে রাখা আছে, ফুডস আর কি। তো একদম যাকে বলে অর্গ্যানিক, যেটা এদের ফার্ম থেকেই ফ্রেশ নিয়ে আসছে, তো সেগুলো এখানে রাখা আছে। আর দামগুলো খুবই হাই, আর এখানে রাখা আছে হোয়াইট কালারের স্ট্রবেরি, আমি এই প্রথমবার দেখলাম।
তারপর ওখান থেকে বেরিয়ে যে কারণে দুবাই মল আসা, তো রাজীবের আর কি একটা এখান থেকে শু পছন্দ হয়েছে, তো সেটাই আর কি নিতে এসেছি এখান থেকে। ও অনলাইনেও চেক করেছিল, আর তাছাড়া স্টোরে ভালো অ্যাভেলেবেল ছিল বলে তো স্টোর থেকেই দেখে নিতে এসেছে, তাই জন্য আমি একটু দেখে নিচ্ছি। জুতোগুলো বেশ ভালো লাগছে দেখে, এত হিল এখন মানে দেখছি যেন মনে হচ্ছে কতই পরবো এখন, না একদম এইসব হিল পরে আমি হাঁটতে পারি না জানেন তো, একে তো ফ্যাটির জন্য, আর দ্বিতীয় কথা হচ্ছে এই হিলগুলো পরলে না আমার টোতে ভীষণ ব্যথা হয়, তো তার জন্য বাড়িতে দু তিনটে থাকা সত্ত্বেও সেই পরেই আছে, তাই এবার থেকে না আর আমি এরকম জুতো কিনি না প্রায় বলতে গেলে, আমি এখন ওই কমফোর্টেবল হয় যে জুতোগুলো সেগুলোই কিনি। তবু ওই মেয়েদের মন যা হয় আর কি, দু একটা ট্রাই করে দেখতে হয়, তো রাজীব আর কি রাজীবেরই জুতো দেখছিল, ট্রাই করে ভালো করে দু তিনটে দেখে একটা ওইখান থেকে নিয়েছে, তো ওর আর কি অফিসিয়াল ফর্মাল শ্যুজ লাগবে তাই জন্য নিয়েছে। আর এখানে জানেন তো একদম মানে ন্যাচারাল লেদার দিয়ে যে তৈরি করে জুতোগুলো সেগুলোই পাওয়া যাচ্ছিল, তো ভীষণ সফট আর খুব ভালো জুতোগুলো দেখতে, তো তার জন্য আর কি এখান থেকে নিয়ে নিয়েছে। তো চলুন আপনারা ব্লগটা দেখতে থাকুন, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারপর নিচে নেমে এলাম আমরা, আর নিচেও দেখুন নিচ থেকে ওপরটা কত ভালো লাগছে। এটা এন্ট্রেন্সটা দুবাই মলের, সামনের যে গোলটা করা আছে সেখানটাতে দাঁড়িয়ে ওপর থেকে নিচ থেকে আর কি ওপরটা দেখাচ্ছিলাম, তো ভীষণ সুন্দর লাগছিল। আর বাজে এখন প্রায় 10:30, তো তাই জন্য বেশ দুবাই মল খালি খালি হয়ে গেছে, আর যারাও রয়েছে তারা সবাই ফুড কোর্টের ওইদিকেই রয়েছে, তো সবাই এখন আর কি খাবার দাবার খেয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হবে তাই জন্য। আর নিচেতে লোকজন খুবই কম ছিল, আর বেশ ভাল লাগছিলো দেখে এই জায়গাটা, আর এখন ওয়েদারটা বাইরে দারুণ বলতে গেলে। আর এই সামনেটা দেখুন কী যে সুন্দর লাগছে দেখে, সামনেটা এক মানে একদম মানে যেন মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদে এসে গেছি, তাই না বলুন? একদম সামনেটা এত সুন্দর করে সাজিয়ে, যে সব সময়তেই দুবাই মল সাজানো থাকে বাট স্পেশাল স্পেশাল মানে সময়গুলোতে একদম যেন আলাদাইভাবে সেজে ওঠে, এত সুন্দর লাগছে দেখে এই জায়গাটা, যেন মনে হচ্ছে স্নোফল হচ্ছে, আলোর বর্ষণ, তাই না? তো ভালো লাগছে দেখে। তো চলুন এবার আমরা বাড়ির দিকে যাই। দুবাই মলের মতনই আরও দুবাইয়ের অন্যান্য জায়গাও সেজে উঠেছে রমজান মাসের জন্য, আর এই রমজান মাস শুভ মাসের জন্য আমার সকল মহামেডান বন্ধু ভাই বোনেদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা, আর যারা আমার বড় আছেন তারা আমার প্রণাম নেবেন। আপনাদের সকলে যেন রমজান মাস খুব ভালো কাটে, আর আপনারা আপনাদের নিজস্ব যে উইশগুলো আছে অবশ্যই যেন পূরণ করতে পারেন এই মাসে। আর আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করছি যে আমি লাইফস্টাইল থেকে কী কী নিয়েছি। এটা একটা শাওয়ার জেল আছে, এটা অনেকটা অফারে পেয়েছি, আর এই দুটো সেন্টেড ক্যান্ডেল নিয়েছি আমি, এখন যেহেতু রমাদান চলছে তো এই সবের ওপরে না ভীষণ ছাড় দেবে ক্যান্ডেল, তারপরে আরও যে এখানকার খাবার দাবার সেগুলোর ওপরে। তো চলুন আজকের ব্লগটা এতটাই রাখছি, আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা। তাহলে আজকের মতো আসি, ভালো থাকবেন সবাই, গুড নাইট সবাইকে, টাটা।